আজকে দেখো ফটোশপে ওয়াইল প্রিন্ট এফেক্ট ইউজ করতে হয়। প্রথমে আপনি ফটোশপে ছবি ওপেন করুন, তারপর এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন। ফটোশপ 70% ইউজ করতেছে, তাই আমার ওয়াইল প্রিন্ট অপশনটি স্টাইলের ভিতরে আপনার অয়েল পেন্ট অপশনটি এখানে থাকবে। অয়েল পেন্ট অপশন নিয়ে গেলাম, এখান থেকে শাইন টু থ্রি দিলাম, একটু একটু কমে দিলাম। আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। ভিডিও টিউটোরিয়ালটি দেখার সাথে সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই পাশে দিয়ে মুখ করে দেব, এই পাশের অংশটুকু রিমুভ করে দেব। এটাকে নয়েজ ডাউন করে নেব এবং আবার এটাকে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। আবার ফিল্টার থেকে অয়েল পেন্ট অপশনে যাব, আবার শাইন অপশন করে তৈরি করে দেব একটা ফল। আপনার অবশ্যই আপনাদের ইচ্ছা মতো দেখবেন যেটা আপনাদের ভালো লাগে। আবার এখানে তৈরি করার পর ওখান থেকে অপাসিটি কমে নেব, ব্রাশ টুলটা একটা ব্ল্যাক, তারপর ব্রাশ টুলটি ছোট করে নেব, যে ভুয়ো অংশটুকু কলাটাকে ক্লিয়ার করার জন্য কমে করে অ্যাঙ্গেল করব। চোখটা গোলাকে তা ক্লিয়ার করার জন্য চোখের উপরে এভাবে বসতে হবে। এখানে একটু ঠোঁটের উপর সেভ করে নেব।
Subscribe করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন।